আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স। আজ আপনাদের সামনে খুব চমৎকার একটা বিষয় নিয়ে আসছি, সেটা হলো দশমিক ভগ্নাংশের যে ভাগগুলো আসলে থাকে এই প্রাইমারি পরীক্ষাগুলোতে, এগুলো সাধারণত আসছে, এগুলো কিভাবে হয় আসলে, এগুলো নিয়ে আমরা অনেক কনফিউজড পড়ে যাই, যেটা আমি আগেও নিজেও কনফিউজড পড়ে গিয়েছিলাম। তো যাক, এখন যেহেতু ভালো একটা পদ্ধতি অবলম্বন করছি, এর সমাধান খুব সহজেই হয়ে যাবে, দেখা যাক। তাহলে আমরা সাধারণত আমরা এটা কি করব, এখানে আমরা দেখতেছি যে দশমিক সবগুলোতে শূন্য দশমিক এক, শূন্য দশমিক দুই, তারপর আছে শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য তিন, এবং নিচেরটার মধ্যে দেওয়া আছে শূন্য দশমিক শূন্য এক, তারপর দেওয়া আছে শূন্য দশমিক শূন্য দুই, তারপর একটা দেওয়া আছে শূন্য দশমিক শূন্য তিন। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে আগে যে পূর্ণ সংখ্যাগুলো, এগুলো গুণফল কত হয়। এখানে আছে তিন, এখানে দুই, এখানে এক, তাহলে আমরা কি মনে করতে পারি যে তিন দুগুণ ছয়, ছয়কে ছয় আমরা লিখতে পারি, ছয়কে ছয়। আর নিচে এরকম কি করতে পারি যে এক আর দুই, দুইকে দুই, তিন দুগুণ নিচে ছয়। এখন আমরা হিসেব করব যে দশমিকের পর এখানে কয়টা সংখ্যা আছে, ওখানে কয়টা সংখ্যা আছে, উপরে কয়টা সংখ্যা আছে, এক দুই তিন তিন চার পাঁচটা, পাঁচটা, তাহলে নিচে কয়টা সংখ্যা আছে, এক দুই তিন চার পাঁচ ছয়টা। তাহলে নিচে বেশি হলো না উপরে বেশি হলো, অবশ্যই নিচে বেশি, নিচে কয়টা সংখ্যা বেশি, একটা সংখ্যা বেশি, তাহলে উপরের সংখ্যার সাথে আমরা এক গুণন একটা শূন্য, অর্থাৎ যে কয়টা সংখ্যা বেশি হবে এক একটা এক লিখে সেই কয়টা শূন্য দিব, যেহেতু নিচে একটা সংখ্যা বেশি হয়েছে অর্থাৎ এক লিখে একটা শূন্য। তাহলে এখন কাটাকাটি করি আমরা, ছয়কে ছয়, ছয়কে ছয় সমান সমান এটার উত্তর হলো দশ। ভিউয়ার্স আপনারা সবাই মিলিয়ে নিতে পারেন, যদি এরকম কোনো অঙ্ক থাকে আরও সেক্ষেত্রে দেখি মিলিয়ে নিতে পারেন। তাহলে পরেরটা আবার আসা যাক, এখানে এরকমভাবে আমরা পূর্ণ সংখ্যাগুলো গুণ করি, দুই দুগুণ চার, এটা হলো দুই দুগুণ চার, আর নিচে চারকে চার। এখন আমরা গুণ করব, দেখব উপরে কয়টা সংখ্যা আছে দশমিকের পর, তিনটা চারটা পাঁচটা ছয়টা, উপরে আছে ছয়টা সংখ্যা দশমিকের পর, নিচে কয়টা আছে, দুইটা 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 চারটা, তাহলে কয়টা সংখ্যা বেশি, উপরে উপরে দুইটা সংখ্যা বেশি, তাহলে নিচে আমরা লিখব এক গুণন দুইটা শূন্য, যেহেতু দুইটা সংখ্যা বেশি। সো এখন এটা করবো, চারককে চার, চারককে চার, তাহলে উপরে কী থাকলো, উপরে থাকলো এক, নিচে থাকলো একশো, এটা দিয়ে ওইটাকে আমরা ভাগ দিব। তাহলে যেহেতু একশোর মধ্যে এক যায় না, দশমিক দিয়ে একটা শূন্য, তারপরও যায় না, এখানে আরেকটা শূন্য, এখানে আরেকটা শূন্য, একশোকে একশো, তাহলে এটার উত্তর হলো শূন্য দশমিক শূন্য এক। আপনারা সবাই মিলিয়ে নিতে পারেন, খুব মজার, খুব সহজেই অঙ্কগুলো হচ্ছে এরকমভাবে। দেখো পরেরটা, পরের আরও একটা অঙ্ক আছে এরকম, তাহলে এই সংখ্যাগুলো আমরা করতে পারি গুণন, এককে এক, এককে এক, আর নিচে কী আছে, দুই দুগুণ চার, চার দুগুণ আট। এখন উপরে কয়টা আছে দশমিকের পর সংখ্যা, এখানে আছে তিনটা পাঁচটা ছয়টা, নিচে তিনটা পাঁচটা ছয়টা, তা উপর নিচ মিলে গেছে, সো আর কোনো কিছু গুণন দিতে হবে না, সো এটার উত্তর হলো উপরে এক নিচে আট। ভিউয়ার্স আমার এই ভিডিওটা বা এই অঙ্কটা অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন, যেন আরও নেক্সট ভিডিওতে টুকিটাকি শর্টকাট গণিত অথবা যে কোনো বিষয় নিয়ে আসতে পারি আপনাদের কাছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে।